আমি একটু বলি আপনাদের সঙ্গে একমত যে গত দিনগুলি খুব ভালো কাটে নেই এবং সামনের দিনগুলো যে ভালো কাটবে এরকম কোনো নিশ্চয়তা নাই। আশিদ নজরুল সাহেব স্পষ্ট বলছেন, আমরা অনেকে স্পষ্ট ধারণা আমরা নিয়েছি। তো চিকিৎসা একটা ব্যবস্থা, এটা অন্যান্য ব্যবস্থার সঙ্গে অন্যান্য ক্ষেত্রে আলাদা নয়, এটা সমাজের একটা অংশ। আমি বিশেষ করে চিকিৎসা ব্যাপারে বলতে চাই, গত বছরগুলো তার চিকিৎসা ব্যবস্থায় একটু উন্নতি হয়নি। যে উন্নতি আপনারা দেখছেন সেগুলো প্রাইভেট সেক্টর, এবং আপনারা সবাই বোধ হয় অলমোস্ট বলবো আপনারা পাবলিক সেক্টরের চিকিৎসার জন্য বোধ হয় খুব একটা জান না। আপনার বড় বড় হাসপাতাল হচ্ছে, বড় বড় স্পেশালিস্ট এসে গেছে, তাদের কাছে যান, সাধারণ মানুষের যে চিকিৎসা সেখানে উন্নতি হয় নাই এবং আমরা উপলব্ধিও করি না। যখন আমি উন্নত ব্যবস্থা আমার চিকিৎসা হয়ে যায় তখন আমি আর সাধারণ মানুষের গ্রামের মানুষের চিন্তা করি না তারা কীভাবে আছে। আমি একজন গাইনোকোলজিস্ট, আমি একটু বুঝি আমাদের গ্রামে মা বোনদের অবস্থা খুবই শোচনীয়, এবং আমি মেডিকেল কলেজে থাকতে আমি অনেকগুলো প্রজেক্ট নিয়েছি এবং প্রায় সবগুলো প্রজেক্ট এখন গভর্নমেন্ট তার কার্যক্রমে এটা এ করেছে, ইন্টিগ্রেট করেছে। এটা বিশেষ করে মাতৃস্বাস্থ্য, তারপর ভাতৃস্বাস্থ্য, ভাতৃসেবা, নবজাত সেবা, এগুলি আমার কিছু উদ্ভাবনী প্রোগ্রাম প্রজেক্ট ছিল। সেটা ইউনিসেফের সহায়তা করেছি, ইউএনএফের সহায়তা করেছি, ডব্লিউএইচওর সহায়তা করেছি। সেইগুলি এখন আমি চলে আসার পরে এটা সরকার তার নিজস্ব কার্যক্রমে সম্পৃক্ত করেছে। কিন্তু আমি একটা স্পষ্ট বলতে চাই, বোধহয় আপনাদের তুলে ধরা উচিত, স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি হয় যদি খরচটা হবে এসে থাকে, কিন্তু উন্নতিটা খুবই সামান্য। তার কারণটা হলো যে রিসোর্স রাজস্ব কাছে তেমন রিসোর্স আসে না। আমরা নির্ভর করি উন্নয়ন সহযোগী যারা আছে, ইউএনএফকে, ইউনিসেফ, ডব্লিউএইচও, ইউএসএআইডি কিংবা বিভিন্ন ইউরোপিয়ান সংস্থা, এরা যেগুলো টাকা দেয় সেটা দিয়ে আমাদের উন্নয়ন কার্যক্রম চলে এবং প্রোগ্রাম চলে। রাজস্ব খাত থেকে তেমন আসে না, যেটুকু আসে সেটা ওই বেতন ভাতা দিয়েই শেষ হয়ে যায়, আসে এমার্জেন্সি হয়ে। সেই টাকাটা গ্রামে এই মা বোন কিংবা নবজাত শিশু শিশুদের জন্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলি আমাদের ইউএনএফকে, ইউনিসেফ, ডব্লিউএইচওর উপর না ছেড়ে দিয়ে সরকারের কিছু যে করণীয় আছে সেটা করা উচিত এবং সেখানে এ দরকার। আর স্বাস্থ্য ব্যবস্থা অন্যান্য ব্যবস্থার চেয়ে আলাদা না, সরকার যেভাবে চালাচ্ছে একইভাবে স্বাস্থ্য ব্যবস্থা চলছে, এবং এখানে একটা ব্যতিক্রম না, কিন্তু দলীয়করণ
এটা সব জায়গায় আছে। আমরা থেকে দলীয়করণ, ইঞ্জিনিয়াররা দলীয়করণের ভুক্তভোগী, এগ্রিকালচার ইউনিভার্সিটি সব জায়গায় দলীয়করণ হচ্ছে। দাদা স্যার বলে গেলেন এবং আপেল থেকে যে মেধাহীনরা বসে গেছে সব জায়গায় এবং চিকিৎসার মান অনেকটা কমে গেছে, এবং এই যদি অবস্থা হয় তাহলে লাভবান হবে পাবলিক প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরে যত হাসপাতাল আছে সব মেধাবের ওখানে যাবে এবং আপনারা সেখানে ভালো চিকিৎসা পাবেন, কিন্তু যারা থেকে যাবে এতে কিন্তু মেধার স্বল্পতার জন্য থেকে যাবে, তারা দল করে বলে। আর একটা লোকজন দল করে তখন আর কাজ করতে হয়। আমি একজন ডাক্তার, আমি সব জায়গায় কাজ করেছি। যে ছেলেটাকে দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, পদায়ন করা হয়েছে একটা জায়গায়, সেখানে গিয়ে সে লিডার পেয়ে যদি মেডিকেল অফিসার থাকে সে সিভিলিয়ানকে গাইড করে কি করতে হবে, সুতরাং তার কাজ করতে হয়। সুতরাং দলীয়করণের ভিত্তিতে যারা যেখানে আছে ওরা কাজ করছে না, এবং আমার মনে হয় এটা একটা বড় রোগে ধরেছে। এই দলীয়করণ সব জায়গায় আছে, আমরা এটা হচ্ছে মেডিকেল না, সচেতনতা আছে আপনারা দেখছেন, এবং এটা স্পষ্ট হচ্ছে আরও, এবং এইটা আমাদের দেশকে মানে ডুবিয়ে ছাড়বে এতে কোনো সন্দেহ নেই। আর শেষ যেটা বলবো যে আগামী দিনগুলোতে প্রাইভেট সেক্টর উন্নতি হবে, গভর্নমেন্ট পাবলিক সেক্টরে উন্নতি হওয়ার অবকাশ নেই। এর কারণটা হলো আপনারা তো বলেন না কোনোদিন যে জিডিপির কত অংশ হেলথে খরচ হয়। আপনারা আমি ক্রিটিসাইজ করবো মিডিয়াকে যে ভুল চিকিৎসার জন্য রোগী মারা গেল এইটা ফলো করেন, কিন্তু ওর পিছনে যে কারণগুলো ছিল কেন ভুল চিকিৎসা হলো এগুলো তো হলেন। একটা অ্যাক্সিডেন্ট হলো হাসপাতালে কেন হলো, এখানে জনবল নাই, সুযোগ সুবিধা নাই, রিসোর্স নাই, যন্ত্রপাতি নাই, সেগুলো না দেখে আপনারা শুধু ওই যে রোগীটা মারা গেল। আমি তো আমার যে আজকে 30-40 বছর যা শুনতেছি ভুল চিকিৎসায় মারা গেল এটা হেডলাইন সবসময় থাকে, কিন্তু অ্যানালাইটিক্যাল কিছু বলা উচিত মানুষকে হন শুনতে যায় আপনার আপনাদের কাছে যে কেন মারা গেল, এর পিছনে কারণটা কি, ডাক্তার যন্ত্রপাতি নার্স সুযোগ সুবিধা, আপনার অ্যানালাইটিক্যাল একটু ক্রিটিক্যালি সবগুলো বলেন, তাহলে আমরাও বুঝবো যে হ্যাঁ সঠিকভাবে তথ্য নিয়ে এক খবরটা প্রকাশ করি। তো আমি যদিও বয়স হয়ে গেছে কিন্তু হতাশায় কোনোদিন ভুগি, আমি কিন্তু আশা আমরা অনেকেই হতাশা হয়ে গেছে, এটা আমি আল্লাহর উপর বিশ্বাস করি এবং আল্লাহ আমাদের সাহায্য করবে, হেফাজত করবে, আমি হতাশায় ভুগি না। ইনশাল্লাহ আমরা এই দেশে পরিবর্তন আনতে সক্ষম হব, সব সেক্টর শুধু স্বাস্থ্য না, সব সেক্টরে পরিবর্তন আনতে সক্ষম হব, এবং মনে হয় যে এইগুলা খুব সময়ের ব্যাপার। আমাদের প্রফেসর মাহফুজুল্লাহ যেভাবে উনি টক শো করেন, বিশ্বাস করেন, আসিফ নজরুল যেভাবে টেলিভিশনে আসেন, সেই সময় বহু লোক উজ্জীবিত হয়ে যায় আমাদের পরে কথা বলার লোক আছে, এই যে একটা সাহস যোগাচ্ছেন, আমার মনে হয় আমরা সাহসী হয়ে যাব আপনাদের এই মানে কথাবার্তায়। আর আমাদের অভিক্রম সাহেব তো আমাদের আনন্দ দিয়ে বেড়াচ্ছেন, আমি তাকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর।